ফ্রিফায়ারে ওয়ান্ডারল্যান্ড ইভেন্টটা চলে 20 অবধি চলছে, তার জন্য আমাদের হাতে আছে সময়। করবো আমরা আজকে ক্লেম, তো শেষ অবধি দেখবে আমি সব কটা কালেক্ট করবো, লালটা পাবো না যদি নীলটা কালেক্ট করবো। তো শুরু করা যাক, যারা আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো র্যাঙ্ক ম্যাচ চালু। তো আমি এটা ট্রায়াল মেরে আমি এটা নিয়ে নিয়েছি, তো এটা খুব সুন্দর দেখছে স্ক্রিনটা, আমি পুরোপুরি এটাকে নিয়ে নেবো। তোমাদের কি মত তোমরা কমেন্টে অবশ্যই লিখবে, তোমাদের কেমন লেগেছে স্ক্রিনটা, আমার তো খুব ভালো লেগেছে, কারণ প্রথমবার পেয়েছি এটা স্ক্রিন। এটাকে ও মাই গড, আমরা এখন আছি প্লেনে, মানে লোডিং চলছে এখন, গেমের চান হয়ে যাচ্ছে পুরো। তো আমার লাগবে সেই নীল কালারের ডিমটা, ডিম 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 ডিম, ও হো 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 ও পেয়ে গেছি এক। আপনারা শুধু গুনতে থাকুন আমাকে, দেখি কতগুলো ম্যাচ খেলতে হয়। 88খানা টোটাল ডিম কালেক্ট করার জন্য আমি আগে থেকে করে রাখবো, কারণ ওটা নাহলে 19 তারিখ না হলে ওটা পাবো না, কারণ রেড কালারের যে ডিমটা ওটা 19 তারিখেই দেবে। কালার আর ডিম করতে করতে আমার জিভ একদম ঘুরে গেছে, তো সেটা বড় কথা নয়। তো আমরা পিস্তল পেয়ে গেছি, তো আমাদের একটা বড় বন্দুক লাগবে। আমি একদম প্রত্যেকটা গুনে গুনে রাখবো, আপনারা আমি যদি ভুলে যাই আপনারা গুনবেন অবশ্যই, যা যা দেখছেন। তো 88 মধ্যে আমাদের কালেক্ট করা হলো টোটাল 2খানা, দেখি আমাদের এই ম্যাচটাতে আমরা কতগুলো তাহলে কালেক্ট করতে পারি। 2খানা হয়ে গেছে, আর 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 তো আমাদের সাথে বাবু ভাই দেখলাম, ওই কত দূরে দাঁড়িয়ে আছে ওখানে বাড়িটার ওখানে, আয় উপরে চলে আমার সাথে। এটা এখানে শুধু শর্ট গানই দেখতে পাচ্ছি, আর কোনো বন্দুক নেই। আহ হা হা, একটা ভালো বন্দুক পেয়ে গেছি, MP5 পেয়েছি, তো খুব ভালো কথা। এবার রেঞ্জে একটুখানি মারতে পারবো সবাইকে, কিন্তু আমাদের তো এখন ডিম খুঁজতে হবে, লোককে না মারলেও চলে যাবে। স্ক্রিনটা আমার তো খুবই সুন্দর লাগছে, আমি একই ঘরেতে চারবার ধরে ঘুরছি, তো একই খেলা। আরে বাস, স্নাইপার এমন চাই না, স্নাইপার নিয়ে খেলবো না আমি, এই বন্দুক দিয়ে আমি খুশি, স্নাইপারে আমার গুলি লাগতে চায় না, চিটিং করে নেবা। তো জোনটার এখনো কোনো খবর নেই, এখনো ফাঁকাই আছে, কেউ মানে জোনের আশেপাশে এখনো, ধর সব বলছি, জোনটা এখনো শুরু হয়নি। আর আমি হেলথ নিতে থাকবো, দেখি হাইস্ট কতগুলো হেলথ নিতে পারি। কে রে, আরে ইয়ার এখানেও চলে এসছে, তো এরা ঝামেলা ঝামেলা। তো এখানে স্বাভাবিক ভাবে প্লেয়ার চলে এসছে, ঠিক তাই আমি শান্তিতে ভাবলাম এখানে কালেক্ট করবো, এরা এখন অশান্তি করে দিচ্ছে এখানে। আমি হেলথ নিয়ে রাখি, হেলথ হেলথ, আর সালা এখানে কি কালেক্ট করে নিল নাকি ওরা এসে, এরা চিটিং চিটিং নেই, আর হেলথই নিয়ে আর কি করবো, ওইগুলো ডিম 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 তো খুঁজে পাচ্ছি না। কার নিয়ে নি, সামনের বাড়িগুলো একটু চেক করা যাক। তো আমাদের জোন দিয়ে দিয়েছে, আরে লাফানো যাচ্ছে না কেন এখানে, এখান থেকে লাফাতে পারছি না, এটা খুব বাজে। পরে ঘরটা গিয়ে দেখি, চল চল, আরে কি হচ্ছে ইয়ার, যাচ্ছালা হেলথ কমে গেল, তাই বল আমি এটাকে ডিম ভাবলাম, এটা ডিম নয়, তো কোনো ব্যাপার না, আমাদের হেলথ প্রত্যেকবার কমে যাচ্ছে লাফাতেই, ঠিক হচ্ছে না এগুলো। যাচ্ছালা সব করা বাড়ি ফাঁকা কেন রে এখানে, কোথায় গেলাম তো বাড়ি খুঁজতে খুঁজতে, এদিকগুলো চেক করে নি যদি থাকে, না এখানটা তো আপাতত তো এখানে কিছু দেখছি না, সামনে ঘরগুলোতে একটু গিয়ে দেখা যাক, কিন্তু এখানে এনিমি আছে। আ হা হা হা, এখানে একটা পেয়েছি, তিনটে কমপ্লিট, যা সেফ জোন ছোট হচ্ছে, এবার পালাও, তা একবার চেক করে নি, লোভে পাপ পাপে মৃত্যু, তাও আমি দেখে যাবো এখানটাতে কি কি হচ্ছে, সামনে গাড়িটা না পেলেই মানে হয়ে গেল সব শেষ। তা আমাদের মনে হচ্ছে এখান থেকে বেরোনোটা ঠিক হবে, আমি বেশি লোভ দেখাচ্ছি, এখানে 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 থাক থাক, এবার পালানো যায়। এই রে এই রে, গাড়ি নেই এখানে, হোয়াট দ্য হেল, আমার গাড়িটা কোথায় গেল, গাড়ি, আমি বাবা হেলথ নিতে থাকি, আর কিছু হোক না হোক হেলথের জোরে বেঁচে যাব। সামনে কি ওটা গাড়ি, আর সালাই নেটটা এরকম ইলিউশনে হয়ে আছে, আমি তো বেরোতেই পাচ্ছি না, গাড়ি, এটা গাড়ি মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও গাড়ি পেয়েছি, আবার সৌভাগ্য। ওইটা কি ডিম, আমি ডিমটা নিয়ে তারপরে যাব। তো আমাদের হয়ে গেল টোটাল 4টে ডিম, কিন্তু সেফ জোন চলে এসছে, ওরে বাপ রে, পালা পালা পালা। তো আমি ওখান থেকে মার কাট, ওখানে থাকার কোনো আমার কথাই নেই, বেকার নিজেকে মারার জন্য ওখানে উঠে পড়ে লাগার আমার দরকার নেই, সেই জন্য আমি ওখান থেকে পালিয়ে যাই জোনেতে, তারপরে আস্তে আস্তে দেখবো ওখানে কি কি আছে। আর এখানটা দাঁড়ানো যাবে না, সেফ জোনটা এখানেই আছে, তো আমাদের আরেকটু এগিয়ে গিয়ে দাঁড়াতে হবে। আরে বাস, এখানে আর একটা ডিম, ও মাই গড, পেয়ে গেছি একটা, 5টা হলো, এখানে আর একটা, ও বাবা এটা হেলমেট, আরে বাস AK-47 রয়েছে, নিয়ে নি, এখানে কি ডিম আছে, আরে আই আই আই, এখানে একটা, 6টা টোটাল হয়ে গেল আমাদের, 6টাই, জায়গাটা আমি দেখেনি কারণ আমি একটু জোনের
মধ্যেই আছি, তো সেই জন্য চিন্তা করার আপাতত কোনো দরকার নেই। তো আমাদের ছটা টোটাল কমপ্লিট হলো, ছটা হলো না পাঁচটা, ছটা এই হিসেবটা আমি ভুলে গেছি, আমার এমনি ভুল মন, তার উপর অতগুলো ডিম মনে রাখা কি মুখের কথা, তো আমি ভুলে গেছি। দেখি লাস্টে গিয়ে দেখবো কতগুলো হলো, তো আপনারাও গিয়ে দেখবেন লাস্টে কতগুলো দাঁড়ালো। আরে ইয়ার লাফাতে পেরেছি, আমি একবার জুম করে দেখি আর কোথায় কোথায় রয়েছে ডিম। এইখানটা থাকতে পারে, আমি ওখানটা একবার দেখে আসি। ওরে ইয়ার, আমাদের কাছে আটখানা হেলথ নিয়ে তো কোনো চিন্তাই নেই, আমি তো বাইরে থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জিতে যাবো। আমার গাড়িটা কোথায় গেল, এটা কি? আচ্ছা ওই যে আমার গাড়িটা ওইখানে দাঁড় করানো রয়েছে, খুঁজে পাচ্ছিলাম না। চলো বন্ধু এই ঘরটা আগে আমি দেখবো, তারপর রাইট সাইড এর ঘরগুলোতে গিয়ে একবার চেক করব। কোথায় কোথায়? এখানে এখানে কিছু নেই, একটা ভোঁভা ব্যাগ, সেলফ ব্যাগ রয়েছে এটা। ওইটা কি দেখা যাচ্ছে? ও বাবা, চৌকো ব্যাপারটা, ডিপ নয় এটা। এখানে লুকানো আছে কোথাও? না এখানে কোথাও নেই, তো কোনো ব্যাপার না। এই ঘরটাও দেখবো, না এখানে নেই। ছাদ ফাঁকা, এখানটা ফাঁকা, আমি হেলথ নিয়ে নি, এই উপরে নেই তো। ও বাবা, এই ওপরটা ফাঁকা, তো এখান থেকে বেরোনো যাক। আমাদের হাতে অনেক সময় আছে, তো কোনো অসুবিধা নেই, আস্তে আস্তেই যাব, কোনো তাড়াহুড়োর কিছু নেই। আটজন বেঁচে আমি একজনকেও মারিনি, ট্যালেন্ট। আমি দেখছি এই ম্যাচটা বাইরে থেকেই জিতবো। এখানে এখানে আছে না, ফাঁকা, কিছু করার নেই, চলো কোনো ব্যাপার না, হতেই পারে। হেল্প নি এখানটাও তো ফাঁকা দেখছি, এখানেও কিছু নেই। আমি এরপর ঠিক করেছি একটা চ্যালেঞ্জ ভিডিও করব, যেটাতে হেল্প দিয়ে আমি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেতার চেষ্টা করব, দেখি ওটা হয় নাকি। আমি একজনকে দেখছিলাম ভিডিওটা বানিয়েছে, ভালোই বেশ, আমিও করবো। আমাদের এখন জোনে যাওয়া উচিত, তো ওখানে একটা ড্রপ রয়েছে, ড্রপটা মনে হচ্ছে কেউ লোটেনি, তো আমি একবার নিজের লাক ইউজ করার সময় নেই, কারণ ওটা জোনের বাইরে। এই বাস বাস, একটা কে মনস্টার ট্রাক দিয়ে, ওরে ভাই সাহাব, একদম জোনের গায়ে। ওরে বাস, চারটে প্লেয়ার এখানে, আর কি চাই। ওই যে একটা প্লেয়ার যাচ্ছে ওখানে, আমি ওর পিছনে যাবো, আমি সামনে যাওয়ার চেষ্টাই করবো না। কোথায় বন্ধু? এখানে মারপিট চলছে, তিনজনের ওই ওপরে মারপিট চলছে, আমি গিয়ে একটুখানি হাত পরিষ্কার করে আসি ওখানে। একটাও কিল হয়নি প্রথম থেকে, চলো ডাউন, একটা হেড শট। আর সামনে প্লেয়ার আছে আশা করি, কারণ ওই দূরে একজনকে আমি দেখেছি দৌড়লো। ওই বন্ধুর কাছে ডিম আছে কিনা আমি একবার চেক করি। কে হাঁটছে এখানে, কে যাতায়াত করছে, আওয়াজ পাচ্ছি। আমি হেলথ গুলো নিতে থাকি কোনো চিন্তা ছাড়া। আমার বাক্স ফুল, ওয়াও, গ্লু ওয়াল আচ্ছা, সুখ কোনো ব্যাপার না, কিন্তু আমার লাগবে ডিম। তো আমি কোনো বাড়ির কাছে, আমি দেখি চারজন বেঁচে এখানে, মানে টোটাল তিনজন, আমাকে নিয়ে চারজন, তো আমাদের কতগুলো ডিম হলো আমি ভুলে গেলাম একদম। কেউ আছে এখানে? বেশ ভালো, এই কাটানাটা নিয়ে নি, এর কাছে তো কিছু নেই। এখানে আশা করি ডিম থাকবে না, কারণ এখানে এত প্লেয়াররা আসে আর এত মারপিট হয়। ওটা কিসের আওয়াজ হচ্ছে এখানে? আরে ভাই সাহাব, এটা কি স্পেসশিপটা আমার মাথায় এখানে কি করছে? জোন ছোট হচ্ছে, তাড়াতাড়ি পালানো যাক। তো আমি জিপে করে একদম এখান থেকে পগার পার। ও, প্রো প্লেয়ারদের মতন আমি গাড়িটার উপরে নামলাম, হোয়াট দা এম। কিন্তু আমি খুব বাজে জায়গায় এসেছি, আসার পর বুঝতে পারছি। M16 নিয়ে নি, আসুক বন্ধুরা। আয় তোরা, কোথায় আছিস? আমি খুব বাজে জায়গায় আছি, কারণ একদম মাঝখানে, না ডান দিকে যেতে পারবো না বা দিকে যেতে পারবো। এবার কি করি, দুজন আমার খেলা দেখছে, ওয়াহ ওয়াহ, তোরা চলে যা ভাই, যারা খেলাটা দেখছিস উপরে, কারণ আমি অত ভালো খেলতে পারি না। এরা আমি এখানটায় লুকিয়ে থাকি, বা ওরা আসুক ওরা যদি, কিন্তু আমি যা রঙিল, ওরা তো দূর থেকে দেখে নেবে আমি কোথায় আছি। ওরা ওই বাড়িগুলোর কাছেই হবে আশা করি, তিনজন বেঁচে থাক, আসুক, আমি তো আমার জায়গায় বসে থাকবো। ওই যে ওই যে একটা প্লেয়ার আসছে, কে একটা গাড়ি নিয়ে এখান থেকে আসছে, আসুক। ওই যে হায় তোরা, ওই যে ওই প্লেয়ারটা যাচ্ছে, আমি মারবো না কাউকে, নিজেদের মধ্যে ওরা মারপিট করুক আগে। আর একটা হেভি জায়গায় আছি, দেখি এরপর কি হয়। ওই প্লেয়ারটা কোথায় গিয়ে লুকিয়ে পড়লো রে বাবা? ওই যে যাচ্ছে ওই প্লেয়ারটা, যা, ও মাই গড, ও হো হো, ওরা দুজন মারপিট করছে, করুক। আমি একটু দূর থেকে সুযোগ ইয়ে করি, চল মর। এই বাড়িতে একটা, এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, এটা কি রেলা, যা দাও বুঝতে পারছে না উদোটা। ও ওই যে যাচ্ছে, আয় রে, আরে কি বদনা, আয় আয়। খারাপ আগে ছেলে,
বেশি পাকাবো করতে গেলাম, ঠিক না? ওকে মেরে দিতাম মদনাটা, যে এত বেশি ওভার কনফিডেন্স হয়ে গেছিল, মরে গেলাম। কিন্তু এটা তো আমাদের মিশন ছিল না, শেট, জিতে যেতাম, এটা জিতে যেতাম। তো আমাদের কতগুলো ডি বলো আমি দেখি, আজকে এটা পুরো কমপ্লিটই করবো, সাতটা, ওয়াও ওয়াও। তো আমাদের এখনো 88 খানা করতে হবে। তো এই ভিডিওটা এতটাই থাকলো, যারা নতুন আছে লাইক করে দেবেন, পরে বাকি আরো ডিমগুলো কালেক্ট করবো তখন দেখতে পাবেন, পরে ভিডিও।